ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين اما بعد শয়তানের আরেকটি কঠিন কর্মসূচি হলো নিরাশ করা মানুষ পাপ করে তোবা করতে চায় শয়তান বলে না 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 তোকে আল্লাহ ক্ষমা করবে না এই করেছিস ওই করেছিস তার জীবনের বড় বড় পাপগুলি তার সামনে লিস্ট তুলে ধরে সম্ভব না তোর মতো পাপিকে আল্লাহ ক্ষমা করবে না নিরাশ করি দাই তুই হেদায়ত পাবি না তুই ভালো পথে থাকতে পারবি না তোর জন্য জান্নাত নেই তোর ভাগ্যে যার নাম রেখে রেখে দিয়েছে আল্লাহ এই ধরনের বা কি করে নিরাশ করে অনেক যুবক যুবতী অনেক পাপি মানুষ তোবা করতে চায় ফিরে আসতে চায় শয়তান বলে না 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 তোকে আল্লাহ ক্ষমা করবে না এই নিরাশার পথ ধরে শয়তান কি করে মানুষকে গমরার পথে রেখে দেয় সোজা পথে সেরাত মুস্তাকমের পথে আসতে তাকে বাধা দেয় তাকে কি করে তার বাধা সৃষ্টি করে দেয় যার ফলে সে কী করে পাপেই থেকে যায় গায়ক গায়িকা নায়ক নায়িকা সুদকর ঘুষখর গিবত করে চোগলখড়ি করে মিথ্যা বলে চুরি করে ডাকাতি করে বিভিন্ন পাপের মধ্যে তাকে বলে না 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 হবে না তোর জন্যে না একশো জন মানুষকে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তারপরে এক রাহেবের কাছে গিয়েছে এটা আগের ঘটনা খ্রিস্টানদের যুগের ঘটনা গিয়ে বলছে আমার কি তোবা আছে কয় নিরানব্বইটা মাস হত্যা করছো তোমার আবার তোবা আছে তো যেহেতু ছিল কি দরবেশ জ্ঞান ছিল না তার তাকে হত্যা করে একশোটা পূর্ণ করছে এরপরে সে আরও বিচলিত হয়েছে আমার কি তোবা আছে একজন বলছে অমুক গ্রামে চলে যাও ওইখানে একজন অমুক জামাই একজন বড় আলেম আছে তাওড়া তিনজিলের তার কাছে যাও তার কাছে যখন গিয়েছে সে যে সে যেহেতু আলেম বলছে তোমার তোবা কে বন্ধ করবে আল্লাহর তোবা কেউ বন্ধ করার কারণে নেই ক্ষমতা নেই কিন্তু তুমি তোমার গ্রাম থেকে তোমার গ্রামটি ভালো ভারণায় গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাও তখন সে পথে যাচ্ছে রাস্তার মধ্যে আল্লাহ রব্বুল আরামিন মালাকুল মোহাম্মদ ফেরেস্তা পাঠিয়ে তার জীবনটা কবজ করেছে এরপরে দুই ফেরেশতা রাহমতের জান্নাত এবং জাহান্ন ফেরেস্তা এসে জাহান্নামে ফেরেস্তা বলছে সে তো কোনো ভালো কাজ করে নাই জান্নাতের ফেরেস্তা বলছে ও তো তবাক করেছে এরপরে আল্লাহ একজন ফেরেস্তাকে জাজ হিসাবে হাকিম হিসাবে বিচারক হিসেবে প্রার্থী দিয়ে বললেন দেখো হিসাব করো তোমরা কোন দিকে কম দূরত্ব দূরত্ব দেখা হলো যেদিকে যাচ্ছিল তারপরে তার ফাইসলা হলো যে সে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ এই জন্য বন্ধুরা নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেনি ইনশাআল্লাহ সালাম আলাইকুম রাত আমার